প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে ম্যাজিকটি শেখাবো অতি সাধারণ একটি ম্যাজিক। এই ম্যাজিকটি শেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি যে কোনো জায়গা থেকে এই যন্ত্রটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ সাধারণ একটি কলম, এটা একটা শিস পেন। তবে এই শিস পেন এভাবে যদি ম্যাজিক করা হয়, ওয়ান টু আর এক থ্রি, এ আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতে থাকে। আবার যদি ম্যাজিক করা হয়, ওয়ান টু আর এক থ্রি, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, এই উঠে থাকে এইভাবে এই শিস পেনটি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি যদি একবারে বলি ওয়ান টু থ্রি ঠাস, ও উঠে যায়। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের শেখাচ্ছি এবং দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা শিস পেন। তো হ্যাঁ, আমি এই শিস পেনটি কী করবো, শিস পেনটি মনে করেন এখন আমাকে আর ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি জাস্ট একটা ম্যাজিক করে দিলাম, ওয়ান টু আর এক থ্রি, এটা ভ্যানিশ হয়ে গেল। আর সাথে সাথে কী হয়ে গেল, একটা আমার হচ্ছে এটা চলে আসলো একটা পেন্সিল। আবার আমি ইচ্ছে করলে এটাও ভ্যানিশ করতে পারি, ঠিক এভাবে আমি এটাকে ভ্যানিশ করে দিচ্ছি আপনাদের সামনে, ওয়ান টু আর এক থ্রি, এই ভ্যানিশ হয়ে গেল আর সাথে সাথে কলম তৈরি হয়ে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এই ম্যাজিকটাও শিখিয়ে দেব। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আর অপেক্ষা নয়, অপেক্ষার যন্ত্রণা মুছে আমরা চলে এসেছি শিক্ষার ভুবনে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে কলমটা আস্তে আস্তে কীভাবে উপরে উঠছে, এই এই আমি এখন যাচ্ছি এটা আপনাদেরকে শেখাতে যে এটা কী করে উপরের দিকে এভাবে ম্যাজিক করলে উঠে যাচ্ছে। দেখেন, অতি সাধারণ একটি ম্যাজিক, আপনারা পারবেন, কোনো সমস্যা না, আপনারা যে কোনো মুহূর্তে ম্যাজিকটি করতে পারবেন। জাস্ট শুধুমাত্র আপনাদের যে জিনিসটা প্রয়োজন, আমি সেই জিনিসটা এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা কিসের মাধ্যমে এভাবে উপরের দিকে উঠছে আমি আপনাদেরকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি যে কীভাবে উপরের দিকে উঠছে। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আপনি কী করবেন, এক দেখেন এখানে একটা রাবার আছে। প্রথমে একটা রাবার, আপনি ফুল একটা রাবার এমন থাকে না, এই রাবারটা কেটে মাথায় একটু গিট দিয়ে নেবেন, ঠিক আছে। গিট দেওয়ার পরে আপনি যে পেনটা ব্যবহার করবেন, এই পেনের যে মুখ আছে, মুখের ভিতরে আগে একে কিছু অংশ ঢুকিয়ে দিলেন, এই যে কিছু অংশ এর মুখে ঢুকিয়ে দিলেন, দিয়ে পরে পেনটা এখানে দিয়ে দিলেন, এই যে, এই যে দিয়ে দিলেন, হয়ে গেল। এখন আপনি হাতে ব্যবহার করবেন এভাবে, এই আঙ্গুলটার মাঝে এখানটাতে এই দিয়ে দিলেন, এই যে, এই যে দিয়ে দিলেন, এই এই দিয়ে দিলেন, এই পেনটা জাস্ট আপনি শুধু এভাবে চেপে নিচের দিকে নিয়ে গেলেন, এই যে গিয়ে আঙ্গুলটা দিলেন, দিয়ে চাপ দিয়ে ধরে আছেন, আপনি আস্তে আস্তে সল দিচ্ছেন, মানে চাপটা কমাচ্ছেন, আর ও কিন্তু উঠে আছে, এই যে, এই যে, এই যে, এই একবারে ছাড়বেন, ওয়ান টু থ্রি, এই উঠে গেল। আচ্ছা, এটা অবশ্য আপনারা বুঝতে পেরেছেন, আপনারা করতে পারবেন। আর আমি আর একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এই কলমটা আমি যখন পেন্সিল করে ফেললাম, এটা একটু দেখেন কীভাবে পেন্সিল করে ফেললাম, এই যে ওয়ান টু আর এক থ্রি, এমন করে এটা পেন্সিল হয়ে গেল। তো এই যে কলমটা পেন্সিল হয়ে গেল, ঠিক এভাবে আগে পেন্সিলটা আপনি এই দুই আঙ্গুল দিয়ে, এই যে দুই আঙ্গুল দিয়ে এখানে ধরে রাখবেন, এভাবে, এই যে এভাবে এখানে ধরে রাখবেন, আর আপনার কলমটা এখানে ধরা, কলমটাও একই নিয়মে দুই আঙ্গুল দিয়ে এখানে ধরবেন, ধরে এই ওয়ান টু থ্রি, অর্থাৎ কলমটা এই ধাক্কা দিয়ে এখানে দিয়ে দিবেন আর পেন্সিলটা এভাবে তুলবেন, এই যে ওয়ান টু আর এক থ্রি, এভাবেই। আবার যখন আপনি পেন্সিল থেকে কলমে করবেন, এভাবে পেন্সিলটা চলে যাবে, কলমটা এখানে চলে আসবে। আবার একই নিয়মে কলমটা যখন এভাবে ভ্যানিশ করবেন, পেন্সিলটা এভাবে চলে আসবে, অর্থাৎ এখানে টান লেগে এখানে চলে যাবে, আর এখান থেকে টান লেগে ও এখানে চলে যাবে, একটা যাবে, একটা একটা প্রস্থান হবে, একটার আগমন হবে সাথে সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার যে কোনো অবস্থা এই ম্যাজিকটি করতে পারবেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন।